$300 ট্রিটমেন্ট নিয়ে এখন বাসায় যাইতেছি। দাঁতে অনেক সমস্যা ছিল, আসছিলাম এখানে ট্রিটমেন্ট করতে। ট্রিটমেন্ট তো না মনে হইলো কি শ্বশুর বাড়ি আইছিলাম বেড়াইতে। যে মহাযত্নে ট্রিটমেন্ট করাইলো আমরা থ্যাংক ইউ করে কমু, উল্টা আম করে থ্যাংক ইউ কইতে কইতে মুখে ফেনা দিলে লইছে। তো এই হচ্ছে কানাডার অবস্থা। বন্ধুরা যারা এই যে নতুন আসছেন, স্টুডেন্ট অথবা ভিজিট ওয়ার্ক যারাই, যদি আপনাদের অ্যাকনোলেজমেন্ট হয়ে থাকে, আপনাদের আইসি নাম্বার হয়ে থাকে, ফ্রি ট্রিটমেন্ট নেবেন, ফ্রি অনলাইন থেকে। বাবা রে বাবা কি সুন্দর চিকিৎসা! এই আইসা 23তম দিনে যে চিকিৎসা পাইলাম, 1,00,000 টাকার চিকিৎসা করাই ফেলাইছি। দাঁতে যত ধরনের প্রবলেম ছিল সব, প্রায় 3 ঘন্টা আসছি আমরা। এই 2টা বাজে অ্যাপয়েন্টমেন্ট ছিল, 2টায় ঢুকছি, এখন প্রায় 4:30 বাজে। তো বিস্তারিত কি কি আজকে করলাম না করলাম সবই আপনাদেরকে বলবো। সুন্দর দেশ, চমৎকার দেশ, ফ্রি ট্রিটমেন্ট নিয়ে আসলে কি বলবো আর কিছু বলার নাই। মূলত এটি হচ্ছে সেই মার্কেট যেখানে আমরা ফ্রি ট্রিটমেন্ট নিতে আসছিলাম। নিয়মটা হচ্ছে এরকম, যারা এখানে নতুন আসছে তাদের অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ প্রথমে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অথবা মেডিকেলের জন্য অ্যাপ্লিকেশন করলে আপনার যে অ্যাকসেপ্টেন্স লেটারটা আছে ওটা যদি পেয়ে যান, তারপর আপনি অনলাইন থেকে, অনেকগুলো সেন্টার আছে, মেডিকেল সেন্টার আছে বা ডেন্টাল সেন্টার আছে, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে চলে আসতে হবে। আসলে এখানে আপনি ফুল চেক আপ করাবে, যত প্রকারের টেস্ট আছে, যা কিছু আছে, ট্রিটমেন্ট আছে, যদি সার্জারি করতে হয় সেটাও করবে, এভরিথিং তারা এখান থেকে করে দিবে। এর জন্য বিনিময়ে তাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। এটা গভর্নমেন্ট পলিসি কানাডাতে, এই এটা একটা অনেক প্লাস পয়েন্ট। যারা স্টুডেন্ট বা ভিজিটর নতুনভাবে আসতেছে এখানে বা জব পারপাস আসতেছে, তাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি, অর্থাৎ ফ্রিতে সে সব ধরনের চিকিৎসা এখানে নিতে পারতেছে। তো আমরা মূলত ট্রিটমেন্ট কমপ্লিট করে এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা ইতিমধ্যেই সুপার শপ থেকে বের হয়ে গেলাম। এটা একটা বিশাল শপিং কমপ্লেক্স, আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে। নাম হচ্ছে আপনার ফেয়ার ভিউ, সিএফ ফেয়ার ভিউ। এটার ভিতরেই আন্ডারগ্রাউন্ডে আছে এই সিএফ ফেয়ার ভিউ ডেন্টাল। লিখে সার্চ দিলে গুগল থেকে আপনারা লোকেশনটা পেয়ে যাবেন। এরপর যদি কারো, যারা নতুন ক্যানাডাতে আসছেন তাদের যদি এই ট্রিটমেন্টটা কীভাবে নিলেন বা আপনাদের কী করতে হলো বিস্তারিত আমি জানাবো, হেল্প করবো।